হ্যালো বিয়স ওয়েলকাম ব্যাক টু এডুকেশন মিডি সবাই কেমন আছো আশা করি সবাই অনেক ভালো আছো আজকের এই ভিডিওতে তোমাদের সাথে যে বিষয়টি শেয়ার করব সেটি হচ্ছে দুই সালের অনার্স প্রথম বর্ষ পরীক্ষার প্রবেশপত্র প্রিন্ট ও যে জরুরি বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে সেই বিজ্ঞপ্তি শেয়ার করব। তোমরা ইতিমধ্যেই অবগত হয়েছ আগামী তেরোই নভেম্বর থেকে অনার্স প্রথম বর্ষের পরীক্ষা শুরু হতে যাচ্ছে কিন্তু এখনও পর্যন্ত কলেজ কর্তৃপক্ষ তোমাদের প্রবেশপত্র দেয়নি তো এই প্রবেশপত্র কবে নাগাদ এবং প্রবেশপত্র তোমার করতে গেলে কি কি লাগতে পারে সেই বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করব দেখবে আর আমাদের চ্যানেলটিতে নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি অন করে রাখবে তাহলে আমার নতুন নতুন আপডেট ভিডিও গুলো সবার আগে তোমরা দেখতে পারবে তো চলো বেশি কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক প্রথমে এখানে উল্লেখ করা হয়েছে সংশ্লিষ্ট সকলকে জানানো যাচ্ছে যে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে অনুষ্ঠিত বোধ দুই হাজার বিশ সালের অনার্স প্রথম বর্ষ পরীক্ষার প্রবেশপত্র পরীক্ষা নিয়ন্ত্রকের ডিজিটাল স্বাক্ষর সহ ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে কলেজ কর্তৃপক্ষ স্ব কলেজের পরীক্ষার্থীদের প্রবেশপত্র ডাউনলোড ও এর প্রিন্ট করে নির্ধারিত স্থানে অধ্যক্ষ মহোদয়ের স্বাক্ষর দিয়ে পরীক্ষার্থীদের মধ্যে পরীক্ষা শুরুর তিন দিন পূর্বে বিতরণ করার জন্য অনুরোধ করা হলো অর্থাৎ পরীক্ষা শুরু তিন দিন পূর্বে বলতে তেরো তারিখে যেহেতু পরীক্ষা হবে সেক্ষেত্রে নয় তারিখ এবং দশ তারিখ এই দুই দিন কিন্তু প্রবেশপত্র বিতরণ করা হবে শুধুমাত্র এই দুই দিনই নয় পরীক্ষার আগ পর্যন্ত বিতরণ করা হবে তবে তিন দিন পূর্বে দিতে বলছে জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ যাই হোক এখন প্রবেশপত্র আনতে গেলে তোমাদের কি কি লাগতে পারে সেই বিষয় নিয়ে আসা যাক এখানে রয়েছে কিছু নিয়মাবলী যেমন প্রবেশপত্র ডাউনলোড প্রিন্ট নিয়মাবলী প্রিন্টের নিয়মাবলী ও পরীক্ষার্থীদের জন্য জরুরি নির্দেশনা রয়েছে তো প্রবেশপত্র ডাউনলোড করতে হলে কলেজ কর্তৃপক্ষকে এই যে লিঙ্ক রয়েছে এই লিঙ্কে যেতে হবে লিঙ্কটি হচ্ছে এন ডট এসি ডট বিডি অ্যাডমিট তারপর ইনে ক্লিক করে ইউজার নেম ও পাসওয়ার্ড ব্যবহার করে অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে হবে সকল প্রবেশপত্র প্রিন্ট নিয়ে অধ্যক্ষ মহোদয় স্বাক্ষর করে পরীক্ষার্থীদের রেজিস্ট্রেশন কার্ড যাচাই করে বিতরণ করতে হবে অর্থাৎ তোমাদের মাস্টলি লাগবে যেটা সেটা হচ্ছে তোমার রেজিস্ট্রেশন কার্ড তোমার যে রেজিস্ট্রেশন কার্ডটি রয়েছে সেই রেজিস্ট্রেশন কার্ডটি তুমি নিয়ে কলেজে চলে যাবে এবং রেজিস্ট্রেশন কার্ড দেখিয়ে তুমি প্রবেশপত্র নিয়ে আসতে পারবে এরপর রয়েছে প্রতিটি পরীক্ষার জন্য পরীক্ষার্থীকে উপস্থিত পত্রে স্বাক্ষর করতে হবে পরীক্ষার্থীকে হাজিরাপত্রের মূল উত্তরপত্রে ক্রমিক নম্বর নির্ভুলভাবে লিখতে হবে হাজিরাপত্রের উত্তরপত্রে ক্রমিক নম্বর ভুল লিখলে ওই কোর্সে পরীক্ষার্থীকে অনুপস্থিত হিসাবে গণ্য করা হবে আশা করি বুঝতে পেরেছ বিষয়টি এরপর রয়েছে পরীক্ষার্থী পরীক্ষার হলে মূল প্রবেশপত্র এবং মূল রেজিস্ট্রেশন কার্ড অবশ্যই সাথে নিয়ে আনতে হবে এরপর মূল প্রবেশপত্র এবং রেজিস্ট্রেশন কার্ড দেখাতে ব্যর্থ হলে পরীক্ষার্থীকে পরীক্ষায় অংশগ্রহণ করতে দেওয়া যাবে না তারপর রয়েছে পরীক্ষার্থীর রোল বিতরণী ডাউনলোড করে দুই কপি প্রিন্ট নিয়ে এক কপি কলেজ কপি এবং কলেজ কর্তৃপক্ষ সংরক্ষণ করবে এবং অপর কপি সংশ্লিষ্ট কেন্দ্রে নির্ধারিত কেন্দ্র ফি যেমন প্রতি প্রতি শিক্ষার্থী টাকা সহ তিন দিন জমা দিতে হবে অর্থাৎ তোমাদের এই যে প্রবেশপত্রটি রয়েছে এই প্রবেশপত্রটি আনতে কিন্তু তোমার তিনশো টাকা খরচ হবে আশা করি বুঝতে পেরেছো বিষয়টি অর্থাৎ প্রত্যেকটি শিক্ষার্থীকে তিনশো টাকা করে দিতে হবে এই প্রবেশপত্র আনতে এরপর রয়েছে জরুরি প্রয়োজনে এইখানে যোগাযোগ করতে বলা হয়েছে তারপর বিশেষ দশটব্যে বলা হয়েছে ফরম পূরণ করা সত্ত্বেও যদি কোনো বৈধ পরীক্ষার্থীর প্রবেশপত্র পাওয়া না যায় বা প্রবেশপত্র কোনো ভুল থাকে তাহলে নয় এগারো দুই তারিখের মধ্যে সংশ্লিষ্ট শাখায় আবেদন করে প্রবেশপত্র সংগ্রহ বা সংশোধন করে নিতে হবে প্রবেশপত্রে কোনো প্রকার সংশোধন কলেজ বা কেন্দ্র কর্তৃক করা যাবে না উল্লেখিত তারিখের মধ্যে কোনো ক্রমে অভিযোগ গ্রহণ করা হবে না তো এখান থেকে যেটা বোঝা যাচ্ছে সেটা হচ্ছে তোমাদের কী করতে হবে তিনশো টাকা নিয়ে যেতে হবে এবং রেজিস্ট্রেশন কার্ড অবশ্যই সাথে নিয়ে যেতে হবে নয় তারিখ এবং দশ তারিখ এই দুই দিনের মধ্যে যে কোনো একদিন তুমি গিয়ে প্রবেশপত্র ডাউনলোড সরি প্রবেশপত্র আনতে পারবে এবং তারপরেও গিয়ে তুমি আনতে পারবে কোনো প্রবলেম নেই এতে আশা করি বুঝতে পেরেছ আজকের ভিডিওটি থেকে কী কী তোমাদেরকে জানালাম সেই বিষয়টি নিয়ে তো ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্টস এবং অবশ্যই শেয়ার করবে